नमस्कार बन्धुरा, आमी अंशुमान तुम्हारा स्वागत करछी तुम्हारे यूट्यूब चैनल अनलाइन यूट्यूब एकेडमी ते। तुम्हारे रिजनिंग सीरीज शुरू हो रिजनिंग सीरीज से तुम्हारे प्रथम जो चैप्टर कराना होता हम तुम्हारे ब्लाड रिलेशन और ब्लाड रिलेशन क्योंकि तुम्हारे शेष हो गए और ब्लाड रिलेशन जो वीडियोगुलो सेगुलो क्योंकि प्लेलिस्ट आकारे तुम्हारे कर देवा से प्लेलिस्टर लिंक क्योंकि तुम्हारे डेस्क्रिप्शन देवा तुम्हारा डेस्क्रिप्शन के प्लेलिस्ट एक्सेस कर। आज के तुम्हारे शुरू होच्छे डिरेक्शन एंड डिस्टेंस एवं आज के तुम्हारे प्रथम क्लास डिरेक्शन एंड डिस्टेंस। तो डिरेक्शन एंड डिस्टेंस शेखार आगे तुम्हारे प्रथम किछु जिनिस जानते हबे एक नम्बर जिनिस तुम्हारे जानते हबे जे डिरेक्शन कोनगुलो। देखो ये जो उपरे उपरटाके कि बोलबो आमरा नर्थ, नीचेरटाके कि बोलबो साउथ, डान दिकेर टाके कि बोलबो आमरा डान दिकेर एटाके कि बोलबो ईस्ट आर एटाके कि बोलबो ओयेस्ट। आपातत एटुकु जानते हबे आमाके जे कोनटाके कि बोले। एटाके नर्थ, उपरेर दिकेरटाके कि बोलबो नर्थ, नीचेर दिके बोझाले पड़े कि हबे साउथ, एदिके डान दिके बोझाले पड़े ईस्ट आर एदिके बोझाले पड़े ओयेस्ट। তাহলে এইগুলোকেই আমরা কীভাবে লিখবো, এরকমভাবে লিখবো যে নর্থের জন্য এন, ইস্টের জন্য ই, সাউথের জন্য এস আর ওয়েস্টের জন্য ডাব্লু। ঠিক আছে, এবার আরেকটা জিনিস তোমাদের দ্বিতীয় যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার এখানে কী হবে যে একটা মানুষ বলে দেবে যে একটা মানুষ কী করবে, যে ধরো এই একটা মানুষ রয়েছে এই মানুষটা কী করবে যে প্রথমে ধরো ইস্টের দিকে কিছুটা পথ গেল। এবার তাহলে মানুষটার মুখটা কোন দিকে রয়েছে, এই দিকে। তাহলে মানুষটার মুখটা এদিকে রয়েছে, এবার মানুষটা এখানে চলে আসলো। এবার এখান থেকে যদি তোমাকে বলে লেফট আর রাইট যেতে, তাহলে তুমি কোন দিকটা, মানুষটার লেফট আর রাইট কোন দিকে হবে? দেখো তোমার, তুমি যদি এই দিকে যখন যাচ্ছে তখন মানুষটার লেফট, তোমার উপরের দিকে হয়ে যাবে তোমার কি মানুষটার লেফট যখন ইস্টের দিকে মুখ করা, আর নিচের দিকে কি হয়ে যাবে তোমার রাইট। ঠিক আছে, আর নর্মালি ধরো নর্মাল যে যখন এ নর্মাল এখানে এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে এবং তার ফেসটা রয়েছে কোন দিকে, নর্থের দিকে, ওর ফেসটা কোন দিকে, নর্থের দিকে, মানে মুখ কোন দিকে করে রয়েছে ও নর্থের দিকে, তখন তাহলে ওর ইস্ট, তখন তোর ওর লেফট আর রাইট কী করে হয়ে যাবে, তখন ওর লেফট হয়ে যাবে এইদিকে আর রাইট হয়ে যাবে এইদিকে। ঠিক আছে, এরপরে যখন কি করবে যে তখন ওয়েস্টের দিকে মুখ করে থাকবে, ওয়েস্টের দিকে মুখ করে থাকা মানে হচ্ছে তোমার নিচে দেখাচ্ছে। ধরো মানুষটা এবার কি হয়ে গেলো, মানুষটা এখানে দাঁড়িয়ে রয়েছে এবং মানুষটার মুখ কোন দিকে রয়েছে, এইদিকে, এইদিকে মুখ করে, মানে ওয়েস্টের দিকে মুখ করে। তাহলে এবার ওর লেফট আর রাইট কোন দিকে হয়ে যাবে, এবার ওর লেফট হয়ে যাবে নিচের দিকে, নিচের দিকে লেফট হয়ে যাবে আর উপরের দিকে কি হয়ে যাবে ওর রাইট হয়ে যাবে। দেখো যেদিকে ফেস করা সেই দিকে কী করবে তোমরা, ভাববে যে সেদিকে ওর তাকাচ্ছে, তাহলে এদিকে তাকালে পরে তোমরা ভাববে যে এদিকে, তাহলে নিচের দিকে কী হয়ে যাবে ওর লেফট আর উপরের দিকে কী হয়ে যাবে ওর রাইট। তাহলে আমরা নর্থ, ওয়েস্ট, ইস্ট বলা হবে, তারপরে বলতে হবে আমাদের সাউথ। তাহলে এবার মানুষটা কীরকমভাবে তাকাচ্ছে, এরকমভাবে রয়েছে নিচের দিকে তাকাচ্ছে, নিচের দিকে তাকালে পরে ওর ডান দিকটা হয়ে যাবে কি, মানে তোমাদের ডান দিকটা ওর হয়ে যাবে লেফট আর তোমাদের লেফট দিকটা ওর হয়ে যাবে রাইট। এই কটা জিনিস তোমাদের বুঝে নিতে হবে যে ও যেদিকে তাকাবে সেই দিক হিসাবে তোমাকে বের করতে হবে, তোমার হিসাবে কিন্তু বের করলে হবে না যে লেফট রাইট, এটুকুই তোমাদের হচ্ছে মেন যেটুকু সেটুকু। এবার তাহলে আমরা একটা একটা করে প্রশ্ন দিকে গেলে পরে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে কী বলতে চেয়েছি। দেখো প্রথম প্রশ্নে কী বলছে যে এ ম্যান স্টার্টস ফ্রম এ পয়েন্ট, মানে একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, ওয়াকস 2 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, নর্থের দিকে ও কত কিলোমিটার গেল, 2 কিলোমিটার গেল, টার্নস টুয়ার্ড হিজ লেফট, তারপরে তার কী করলো লেফট রাইট, তার মানে তারপরে সে ডান দিকে ঘুরলো এবং কোন কতটা গেল, 2 কিলোমিটার গেল। তারপরে কী বলছে টার্নস রাইট এগেন, আবার সে ডান দিকে ঘুরলো এবং তারপরে আবার হাঁটতে লাগলো। তাহলে তোমাকে জানতে চাইছে হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ ডিরেকশন নাও হি ইজ ফেসিং, তার মানে সে এখন কোন দিকে তোমার মুখ করে রয়েছে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তা দেখো আমরা ছবিটা কী করে আঁকবো, দেখো প্রথমত ধরে নেবো যে এই একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে হচ্ছে যাত্রা শুরু হয়েছে। তাহলে প্রথমে কী বলেছিল যে ও 2 কিলোমিটার গেছে কোন দিকে, নর্থের দিকে,
তাহলে আমি সাইডে এঁকে নিই। উপরের দিকে হচ্ছে আমার নর্থ, নিচের দিকে সাউথ, এদিকে ইস্ট, এদিকে হচ্ছে ওয়েস্ট। তাহলে প্রথমে গেছে কোন দিকে? নর্থের দিকে, তার মানে উপরের দিকে যাবে। উপরের দিকে কতটা গেছে? 2 কিলোমিটার, 2 লিখে দিলাম এখানে। তারপরে কী বলেছে? যে তার ডান দিকে ঘুরেছে, টার্নস টুয়ার্ডস হিজ রাইট। তাহলে ওর মুখ যখন উপরের দিকে, নর্থের দিকে, তখন ওর ডান দিক কোনটা হয়ে যাবে? এই দিকটা। তাহলে এই দিকটাও ডান দিক হয়ে যাবে। তাহলে এদিকে কী করেছে? আবার 2 কিলোমিটার গেছে। তারপরে কী বলেছে? টার্নস রাইট এগেন অ্যান্ড ওয়াকস। তারপরে এই দিকে যখন ওর মুখ রয়েছে, এই দিকে ইস্টের দিকে, ইস্টের দিকে যখন ওর মুখ রয়েছে, তখন কী করবে? তখন ওর লেফট কোথায় হয়ে যাবে? লেফট হয়ে যাবে ওর উপরের দিকে, লেফট হয়ে যাবে, আর নিচের দিকে ওর রাইট হয়ে যাবে। তাহলে ও ঘুরেছে কোন দিকে? রাইটের দিকে। তার মানে ওর নামবে কোন দিকে? এই দিকে, এবং কিছুটা রাস্তা হেঁটেছে। ঠিক আছে, তাহলে তোমাকে জানতে চাইছে যে হোয়াট ইজ দ্য ডিরেকশন হি ইজ ফেসিং। তাহলে তোমাকে জানতে চাইছে যে ও এখন কোন দিকে মুখ করে রয়েছে। তা দেখো, ও এখন নিচের দিকে মুখ করে রয়েছে। দেখো, নিচের দিকে মুখ করে রয়েছে। আর নিচের দিক মানে আমার কী হয়? সাউথ। তাহলে ও এখন কোন দিকে মুখ করে রয়েছে? সাউথের দিকে মুখ করে রয়েছে। তাহলে এ দেখ হচ্ছে সাউথ, তার মানে উত্তরে যাবে তোমার এ দেখ। বোঝা গেল? এরকমভাবে তোমাকে প্রত্যেকটা রিজনিংগুলো তোমাকে করতে হবে। দ্বিতীয়টাই যাই, দ্বিতীয় প্রশ্নে দেখে কী বলছে। দেখো, দ্বিতীয় প্রশ্নে দেখো কী বলছে, যে এ ম্যান ইজ ফেসিং ইস্ট। এবার কিন্তু তোমাকে বলে দিয়েছে যে ও ইস্ট ফেসিং, মানে ইস্টের দিকে মুখ করে রয়েছে। দেন হি টার্নস লেফট, তারপরে এসে বাঁদিকে ঘুরল, অ্যাড গোস 10 মিটার, এবং 10 মিটার গেল। দেন টার্নস রাইট, তারপরে আবার ওখান থেকে আবার ডান দিকে ঘুরল, এবং গোস 5 মিটার, 5 মিটার গেল। তারপরে কী করলো? দেন গোস 5 মিটার টু দ্য সাউথ, তারপরে সাউথের দিকে 5 মিটার গেল। ফ্রম দেয়ার 5 মিটার টু ওয়েস্ট, তারপরে সেখান থেকে আবার ওয়েস্টের দিকে 5 মিটার গেল। তারপর কাছে তোমাকে জানতে চেয়েছে যে ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম দ্য অরিজিনাল প্লেস। তারপরে জানতে চেয়েছে যে অবশেষে ও যেখানে অবস্থিত, সেইটা তার সেই যে স্টার্টিং পয়েন্ট ছিল, সেই স্টার্টিং পয়েন্ট বা অরিজিনাল প্লেস থেকে ও এখন কোন দিকে রয়েছে, সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তা দেখো কী করে করতে হবে। দেখো, প্রথমে কী বলেছিল যে ইস্ট ফেসিং। ইস্ট ফেসিং মানে আমি এখানে ধরে দিলাম মানুষটা রয়েছে এখান থেকে, এখান থেকে কোন দিকেও তাকাচ্ছে? ইস্টের দিকে তাকিয়ে রয়েছে। এটা কিন্তু কোনো ডিস্টেন্স দেবো না আমি, ডিস্টেন্স কিছু দেওয়ার দরকার নেই। এটা জাস্ট বোঝানোর জন্য যে ও ইস্টের দিকে তাকিয়ে রয়েছে। কোন দিকে? ইস্টের দিকে তাকিয়ে রয়েছে। কেননা এই হচ্ছে নর্থ, উপরেরটা নিচেরটা সাউথ, এটা হচ্ছে ইস্ট, তাহলে এটা হচ্ছে ওয়েস্ট। তার মানে ও এদিকে তাকিয়ে রয়েছে, রয়েছে তাকিয়ে। তারপরে কী বলেছে? যে দেন হি টার্নস লেফট, তারপরে সে কী করলো? যে ও লেফটের দিকে ঘুরল। লেফটের দিকে ঘুরল মানে ও তাকিয়ে রয়েছে এদিকে। তাহলে ওর লেফট কোন দিকে হয়ে যাবে? দাঁড়াও এক সেকেন্ড, এই যে ওর মুখ রয়েছে এইদিকে, তাহলে ওর লেফট হয়ে যাচ্ছে উপরের দিকে, আর রাইট হয়ে যাচ্ছে নিচের দিকে। তাহলে ও ঘুরলো কোন দিকে? লেফটের দিকে, তার মানে উপরের দিকে ঘুরেছে। এবং কতটা গেছে? অ্যান্ড গোস 10 মিটার, তাহলে উপরের দিকে কতটা গেল? 10 মিটার গেল। বোঝা গেল? তারপরে কী বলছে? ওখান থেকে টার্নস রাইট, তারপরে ও এখানে এখন মুখ রয়েছে উপরের দিকে, মানে নর্থের দিকে। এখান থেকে ওর লেফট কোনটা? এটা হচ্ছে ওর লেফট, আর এদিক হচ্ছে ওর রাইট। তাহলে ও কোন দিকে গেছে? ওখান থেকে রাইটে গেছে, তার মানে এখান থেকে আবার রাইটের দিকে যাবে, রাইটের দিকে যাবে। তাহলে কতটা যাচ্ছে সেটা দেখতে হবে এবার, যে রাইটে এবার কতটা গেছে? যে 5 মিটার গেছে। তাহলে এখান থেকে এটুকু কতটা গেছে? ও 5 গেছে। ঠিক আছে, তারপরে কী বলেছে? দেন গোস 5 মিটার টু দ্য সাউথ। এবার দেখো, সাউথ মানে কোন দিকে? নিচের দিকে। তাহলে ও নিচের দিকে যাবে, নিচের দিকে কতটা যাবে? 5 মিটার যাবে। আবার 5 মিটার চলে গেল ও সাউথের দিকে। তারপরে কী বলছে? ফ্রম দেয়ার 5 মিটার টু দ্য ওয়েস্ট। ওয়েস্ট মানে কোন দিকে? এ দেখো, ও যে সিচুয়েশানে রয়েছে, ও এখানে রয়েছে, এখান থেকে ওয়েস্ট মানে কোন দিকে হবে? এই দিকে। তাহলে এই দিকে আবার কতটা গেছে? ও 5 মিটার গেছে। ঠিক আছে, তাহলে বলছে যে ইন হুইচ ডিরেকশন হি ইজ ফ্রম
he from his original place. তাহলে দেখো এখানে তোমার ছবিটা একটুখানি ভুল হয়ে গেছে, যে এখানে তোমার পাঁচটা পুরোপুরি এতটা আসবে, কারণ উপরে যতটা পাঁচ নিয়েছি নিচেও ততটা পাঁচ নিতে হবে, তার মানে ওর এখানে হয়ে যাবে হচ্ছে পাঁচ, ঠিক আছে? তাহলে পরে তোমার কি হলো যে ও এখন কোথায় রয়েছে, এই 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 লাইনটার উপরে রয়েছে ও, আর ও শুরু করেছিলো কোথার থেকে, এখান থেকে, কিন্তু এখান থেকেই শুরু করেছিল। আমি এটা মুখ দেখানোর জন্য এঁকেছিলাম, যে কোন দিকে ও মুখ করে রয়েছে সেটা দেখানোর জন্য। তাহলে ও রয়েছে হচ্ছে এখানে, তাহলে এখান থেকে ও এসেছে কোথায় থেকে, এখানে এসেছে। তাহলে ও এখন রয়েছে কোন দিকে, প্রথম যেখান থেকে ও স্টার্টিং পয়েন্ট কোনটা, এটা হচ্ছে ওর স্টার্টিং পয়েন্ট বা অরিজিনাল প্লেস। তাহলে এখান থেকে ও রয়েছে এখন এইখানে, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে ওর কোন দিকে রয়েছে, উপরের দিকে। তাহলে উপরের দিকে মানে হচ্ছে আমার কোনটা, নর্থ। তাহলে আমার উত্তর কোনটা হয়ে যাবে এখানে, সিদাক নর্থ। বোঝা গেল? তাহলে এবার আমরা তিন দাগের দিকে যাই। দেখো তিন দাগে কি বলছে, তিন দাগে বলছে যে এ চাইল্ড ওয়াকস 25 feet টুয়ার্ডস নর্থ। টার্নস রাইট অ্যান্ড ওয়াকস 40 feet। তারপরে আবার কী করছে, যে ডান দিকে ঘুরছে এবং 40 feet যাচ্ছে। তারপরে আবার টার্নস রাইট অ্যাগেন অ্যান্ড ওয়াকস 45 feet। তারপরে আবার কী করছে, সে আবার ডান দিকে ঘুরছে এবং 45 feet যাচ্ছে। হি দেন টার্নস লেফট, এবার বাঁদিকে ঘুরছে এবং ওয়াকস 20 feet। হি টার্নস লেফট অ্যাগেন অ্যান্ড ওয়াকস 20 feet। ফাইনালি হি টার্নস টু হিজ লেফট টু ওয়াক অ্যানাদার 20 feet। তার মানে তারপরে আবার সে লেফটে ঘুরছে এবং 20 feet যাচ্ছে। তারপরে বলছে যে ইন হুইচ ডিরেকশন ইজ দ্য চাইল্ড ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে ও এখন কোন দিকে রয়েছে সেটাই তোমার কাছে জানতে চেয়েছে। চলো পরে যাক। দেখো প্রথমে কি বলেছে, যে ধরে নিলাম আমি হচ্ছে এই হচ্ছে তোমার হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। এখান থেকে প্রথমে বলেছে যে 25 feet নর্থের দিকে যেতে, নর্থের দিকে মানে উপরের দিকে, উপরের দিকে চলে গেল 25। তারপরে বলেছে টার্নস রাইট, তারপরে ডান দিকে মানে এখান থেকে ডান দিক কোন দিকে হবে, এই দিকে। তাহলে ডান দিকে কতটা যাবে, 40, তাহলে 25-এর থেকে একটু বড় রাখবো, তাহলে এটা চলে গেলো 40। তারপরে কি বলেছে যে এই 40 হয়ে গেল। তারপরে আবার কি বলেছে, টার্নস রাইট এগেন অ্যান্ড ওয়াকস 45 kilometers। তারপরে এখান থেকে আবার ডান দিকে মানে এখান থেকে ডান দিকে কোন দিকে হবে, নিচের দিকে, তাহলে নিচের দিকে যাবে কতটা, 45 kilometers। তার মানে এটা কত হয়ে যাচ্ছে, 45। তারপরে কি বলছে যে হি টার্নস লেফট, এবার কি করছে এখান থেকে ও কোন দিকে যাচ্ছে, লেফটের দিকে। তাহলে এখান থেকে লেফট কোন দিকে হবে, এই দিকে। তাহলে এখান থেকে লেফটে যাচ্ছে কতটা, 20 বলেছে, এই যে হি টার্নস লেফট অ্যান্ড ওয়াকস 20। তাহলে এখান থেকে এখানে কত গেল, 20 গেল। তারপরে কি বলেছে, হি টার্নস লেফট এগেন, তার মানে এখান থেকে আবার লেফটের দিকে যাবে। এখান থেকে লেফট কোন দিকে হবে, উপরের দিকে। তাহলে এখান থেকে আবার লেফট উপরের দিকে যাবে কতটা যাবে, 20, আবার 20 যাবে। তাহলে এখান থেকে আবার কতটা যাবে, উপরে 20 গেল। তারপরে বলছে ফাইনালি হি টার্নস টু হিজ লেফট অ্যান্ড ওয়াক অ্যানাদার 20 feet। তাহলে এখান থেকে আবার ও 20 যাবে, আবার কী করবে, লেফট দিকে করবে। তাহলে এখান থেকে লেফট মানে এদিকে, এদিকে আসলো এবং কতটা গেল, 20 গেল। তাহলে ও শুরু করেছিল এখান থেকে আর ও এসে পৌঁছালো কোথায়, এইখানে, ঠিক আছে? ও শুরু করেছিল এখান থেকে এবং এখানে এসে ও পৌঁছালো। তাহলে এই স্টার্টিং পয়েন্ট থেকে ও কোন দিকে রয়েছে, এদিকে। আর আমাদের চিহ্ন অনুযায়ী কী হবে, উপরে হচ্ছে নর্থ, নিচে হচ্ছে সাউথ, এদিকে হলে পরে ইস্ট, এদিকে হলে ওয়েস্ট। তার মানে ও রয়েছে এইদিকে, এইদিকে মানে কোন দিকে, ও ইস্টের দিকে রয়েছে। তার মানে আমার অপশান হয়ে যাবে কোনটা, অপশান ডি, ইস্ট হয়ে গেল। এরপরে হচ্ছে তোমাদের 4 নম্বর প্রশ্ন যে, চলো দেখো 4 নম্বর প্রশ্নটা একবারে তোমাদের পড়ার দরকার নেই, একবারে পড়তে পড়তে করি, নাহলে অনেকটা সময় লেগে যাবে।
দেখো কি বলছে, এ টুরিস্ট ড্রাইভস 10 কিলোমিটার টুয়ার্ডস ওয়েস্ট। তাহলে ধরো আমি শুরু করলাম এখান থেকে, এখান থেকে ধরো আমি শুরু করলাম, এখান থেকে শুরু করলাম, কোন দিকে যাচ্ছে? ওয়েস্টের দিকে যাচ্ছে। ওয়েস্ট মানে এই হচ্ছে নর্থ, এই হচ্ছে সাউথ, এই হচ্ছে ইস্ট, এই হচ্ছে ওয়েস্ট। তার মানে কোন দিকে যাবে? এই দিকে। কতটা গেছে বলেছে? 10। ঠিক আছে, অ্যান্ড টার্নস লেফট। এবার তারপরে কোন দিকে গেল? লেফটের দিকে। তার মানে ওখান থেকে লেফট কোন দিকে হবে? এখান থেকে লেফট কোন দিকে হবে? নিচের দিকে। কতটা গেছে? 4 কিলোমিটার। তার মানে এখান থেকে কতটা গেছে? 4 কিলোমিটার। তারপরে কি বলেছে? হি দেন ড্রাইভস টুয়ার্ডস ইস্ট অ্যানাদার 4 কিলোমিটার। তাহলে এইখান থেকে ওর ইস্ট কোন দিকে? ইস্ট মানে ডান দিকে হবে। তাহলে এখান থেকে ইস্ট তাহলে আমার কতটা যাচ্ছে? 4 কিলোমিটার। অ্যান্ড দেন টার্নস টু হিজ রাইট অ্যান্ড ড্রাইভস 5 কিলোমিটার। তারপরে কী করছে যে ও ওর রাইটে, তার মানে উপরের দিকে হয়ে যাবে লেফট আর এখান থেকে নিচের দিকে হয়ে যাবে ওর রাইট। তাহলে রাইটের দিকেও কতটা আসছে? 5 কিলোমিটার। আফটার ওয়ার্ডস মানে তারপর, হি টার্নস টু হিজ লেফট অ্যান্ড ট্রাভেল 6 কিলোমিটার। তারপরে কী করছে ও, যে ও আবার ওর বাঁদিকে ঘুরছে। তাহলে এখান থেকে ওর বাঁদিক কোনটা হয়ে যাবে? এইদিক। তাহলে এইদিকেও যা ঘুরছে এবং কতটা ঘুরছে? 6 কিলোমিটার। মানে এখান থেকে এটুকু 6 কিলোমিটার। তাহলে দেখো এইখান থেকে এটুকু 4, আবার এখান থেকে এটুকু 6। তার মানে এই যে এই এই 4 আর 6 মিলে 10, আবার উপরেও দেখো এখানেও 10। তার মানে এই যতটা ডিস্টেন্স এখানেও কিন্তু সেই লেন্থে কিন্তু সেম ডিস্টেন্স। তার মানে এই পয়েন্টটা, এই যে স্টার্টিং পয়েন্টটা আর এই যে এন্ডিং পয়েন্ট, এটা কিন্তু সামনাসামনি চলে এলো। এবার কী বলছে যে হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে মানে এখান থেকে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট থেকে ও এখন কোন ডিরেকশনে রয়েছে? তা দেখতে পাচ্ছি যে স্টার্টিং পয়েন্ট থেকে ও নিচের দিকে রয়েছে, আর নিচের দিকে থাকা মানেই হচ্ছে ও কোন দিকে থাকবে? সাউথের দিকে থাকবে। তাহলে তোমার উত্তর কোনটা হয়ে যাবে? 4 দাগ সাউথ। এই হয়ে গেলো তোমাদের 4 দাগ। এবার হচ্ছে তোমাদের 5 দাগেরটা। দেখো 5 দাগেরটা, দেখো কি বলছে যে এ ম্যান স্টার্টস ফ্রম এ পয়েন্ট। তা ধরে নিলাম যে কোনো একটা জায়গায় একটা পয়েন্ট ধরে নাও, যে এখানে একটা পয়েন্ট ধরে নিলাম যে এই পয়েন্ট থেকে ওই মানুষটা শুরু করবে। ওয়াক্স 8 কিলোমিটার টুয়ার্ডস নর্থ। নর্থ মানে উপরের দিকে। তাহলে নর্থের দিকে কতটা যাচ্ছে? ও 8 কিলোমিটার যাচ্ছে। ঠিক আছে, তারপরে কী বলছে? টার্নস রাইট অ্যান্ড ওয়াক্স 12 কিলোমিটার। তারপরে এখান থেকে ডান দিক মানে কোন দিকে? এখান থেকে ডান দিক মানে এই দিকে। কতটা যাচ্ছে? 12 কিলোমিটার যাচ্ছে। তারপরে কী বলছে? টার্নস লেফট অ্যান্ড ওয়াক 7 কিলোমিটার। তাহলে এখান থেকে আবার কত, কোন দিকে যাচ্ছে? 7 কিলোমিটার লেফটের দিকে। তার মানে এখান থেকে উপরের দিকে হচ্ছে লেফট, আর যাচ্ছে কতটা? 7। তারপরে কী বলছে যে 7 কিলোমিটার চলে গেছে। তারপরে হচ্ছে টার্নস অ্যান্ড ওয়াক 24 কিলোমিটার্স টুয়ার্ড সাউথ। তার মানে কি এই যে পয়েন্টটায় চলে এসছে এখন, এখান থেকে আবার সাউথের দিকে। সাউথ মানে কোন দিকে? উপর দিকে হচ্ছে নর্থ, নিচের দিকে হচ্ছে আমার সাউথ, এইদিকে হচ্ছে ইস্ট, আর এদিকে হচ্ছে আমার ওয়েস্ট। তাহলে সাউথ মানে নিচের দিকে। তাহলে এই পয়েন্ট থেকে আবার ও নিচের দিকে আসবে। তার মানে এই পয়েন্ট থেকে যদি আবার নিচের দিকে আসে, তারপরে ব্যাক করছো, তাহলে এখান থেকে প্রথমে এই আসলো 7, এখান থেকে এটুকু 7, আগে 7 ধরে নিয়েছি, তাহলে ও এখন এখানে আসলো। এখান থেকে আবার টোটাল যেতে হবে কত? 24। টোটাল যেতে হবে কত? 24। তার মধ্যে এখান থেকে এটুকু অলরেডি 7 চলে গেছে, তাহলে বাকি থাকছে কতটা? 7 যদি অলরেডি ওখানে চলে যেতে থাকে, তাহলে বাকি থাকছে কতটা? 17টা। তার মানে এখান থেকে এটুকু 7, তাহলে এখান থেকে আবার নিচের দিকে কতটা আসবে? ও 17। তারপরে কি বলছে যে তারপরে ওই 24 টোটাল 24 নিচে আসলো। তারপরে টার্নস রাইট অ্যান্ড ওয়াক্স 12 কিলোমিটার। তারপরে ও আবার ডান দিকে ঘুরছে এবং 12 কিলোমিটার যাচ্ছে। তাহলে এখান থেকে আবার ডান দিক মানে কোন দিক? এই দিক। তাহলে এই এলো, এসে এখানে হচ্ছে তোমার কতটা যাচ্ছে? 12 কিলোমিটার যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো উপরের এই যে লাইনটা, এই লাইনটা উপরের এই লাইনটা, এটা হচ্ছে 12 কিলোমিটার, আর নিচের এই লাইনটা, এই লাইনটা হচ্ছে তোমার কতটা? 12 কিলোমিটার। তাহলে এই যে পয়েন্ট, এটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট, আর ও এখন এসে পৌঁছেছে কোথায়? এই যে এই পয়েন্টটাই। তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কী হয়ে যাবে? একদম সামনাসামনি চলে আসবে।
এবার সামনাসামনি আসলো, এবার তোমাকে জানতে চাইছে যে ও কোন ডিরেকশনে আছে স্টার্টিং পয়েন্ট থেকে। তাহলে স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার এটা, তাহলে এখান থেকে ও কোন দিকে আছে, নিচের দিকে। তাহলে নিচের দিকে আছে মানে কোন দিকে আছে, সাউথের দিকে। তার মানে তোমার উত্তর কোনটা হয়ে যাবে, অপশান বি দ্য সাউথ। তাহলে এই হচ্ছে তোমাদের আজকে বেসিক ক্লাস ছিল যে কীভাবে তোমাদের ডিরেকশনের যে কোশ্চেনগুলো সেগুলো করতে হয়। আজকে তোমাদের এই অবধি থাকছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে নিও। এবং এই যে কোশ্চেনের পিডিএফগুলো এগুলো কিন্তু তোমাদের টেলিগ্রামে আপলোড করে দেওয়া হয়, আর টেলিগ্রামের যে চ্যানেল সেই চ্যানেলের লিঙ্ক কিন্তু তোমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যাও। তাহলে আজকে এই পর্যন্ত থাকছে, দেখা হবে পরে দিন।